বায়ু দূষণ ও প্লাস্টিক দূষণ, পাহাড় কাটা, জলাধার ভরাট রোধ আর কৃষি জমি রক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন পরিবেশমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল পাশা। নতুন দায়িত্ব গ্রহণের পর 100 দিনের কর্মসূচি ঘোষণা করল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। শিল্প কারখানা বা ইট ভাটা থেকে কতটা দূষণ হচ্ছে তার ম্যাপিং করা, বাজেটে ক্লিন অ্যান্ড গ্রিন ধারণা অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত বায়ুমান জানানো, দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার এবং একবার ব্যবহার করা প্লাস্টিক কমানোর উদ্যোগ নেওয়া হবে। এই সময় ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজ করা হবে পরিবেশ ছাড়পত্র প্রদান। বায়ু দূষণের কথা বলি, আমরা উৎসগুলো চিহ্নিত করেছি। ধরেন আপনার ইট ভাটা থেকে কী পরিমাণ হচ্ছে, ধুলাবালি থেকে কী পরিমাণ হচ্ছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে কী পরিমাণ হচ্ছে, আমরা যে জ্বালানি ব্যবহার করি পরিবহন ক্ষেত্রে সেখানে কী হচ্ছে, এবং আমরা চাচ্ছি প্রতিটি ক্ষেত্রে আমাদের যেন একটা হলেও আমরা ইন্টারভেনশন চিহ্নিত করতে পারি প্রথম 100 কর্মদিবসে। আমরা পুকুর, আমরা নদী, আমাদের প্রোটেক্টেড এরিয়া, আমাদের ইসিএ, পাহাড় সবগুলিকে আমরা পর্যায়ক্রমে ম্যাপিংয়ের আন্ডার আনবো। যে একটা পরিকল্পনা থাকতে হবে বা কৌশল থাকতে হবে কিভাবে সেটা আমি নিশ্চিত করব। সনাতন পদ্ধতিতে ইট তৈরি করায় বছরে 13 কোটি মেট্রিক টন কৃষি জমির উপরের মাটি নষ্ট হয়। তাই 2028 সালের মধ্যে এই ইট তৈরি বন্ধ করা হবে। যদি উর্বরতার কথা ভাবি বা আমি যদি আমার খাদ্য উৎপাদনের কথা ভাবি, খাদ্য নিরাপত্তার কথা ভাবি, এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। একটা তো হচ্ছে দূষণ, আরেকটা হচ্ছে আমি যেই পরিমাণ কৃষি জমি প্রতি বছর আমি হারাচ্ছি। সুতরাং এই পদ্ধতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংশোধিত একটা রোডম্যাপ তৈরি করেছি যেটা অনুযায়ী 2028 সালের মধ্যে আমরা 100% ব্লকে আমরা চলে যেতে পারবো। যখন এই ব্লকে চলে যাব আমার এই কৃষি জমিটা বাঁচবে এবং কোনো দূষণ হবে না। জলবায়ু তহবিলে আন্তর্জাতিক অঙ্গন থেকে আগামী 5 বছরে $15 বিলিয়ন আনার লক্ষ্য ঠিক করেছে মন্ত্রণালয়। আমরা একটা প্রস্তাব করেছি যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এটা একটা নতুন একটা উদ্যোগ। সেটা হচ্ছে যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে তাদের সকলকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব, এবং আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার আলোকে তাদের কাছ থেকে আমরা অর্থায়ন চাইব। আগামী 5 বছরে আমরা এই ফ্রেমওয়ার্ক থেকে, এই পার্টনারশিপ থেকে আমরা $15 বিলিয়ন আমরা মোবিলাইজ করতে চাই আমাদের জলবায়ু পরিবর্তনে যে অ্যাডাপ্টেশন আছে। সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ স্লোগান দিয়ে শুরু করা এই কর্মসূচি শেষ হবে আগামী 30 জুন। গাছ কাটার ব্যাপারে জিরো টলারেন্স। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।